কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে ফ্রিলান্সিং ক্লায়েন্ট জেনারেট করবেন, এর উপরে একটি অব্যর্থ টেকনিক শেয়ার করব আজকে আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো অনেকেই আছেন যারা মার্কেট প্লেসে পর্যাপ্ত ক্লায়েন্ট পাচ্ছেন না, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন। ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু ফেক, যেখানে যে টেকনিকগুলো দেখানো হয় মাল্টি মানে ম্যাক্সিমামই কাজ করে না। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ভিউস বাড়ানোর জন্য করা হয়ে থাকে, কিন্তু আমি আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো শেয়ার করি আপনারা প্রিভিয়াস সময়েও কিন্তু উপকৃত হয়েছেন এবং আমাদের সাথে অ্যাটাচ আছেন এবং এখনও দেখছেন। তো আপনাদেরকে আমি আজকেও একটা খুব ভ্যালুয়েবল এবং অবার্থ একটি টেকনিক শেয়ার করব, যেটা 100% কার্যকর এবং প্রুভেন এবং ট্রাস্টেবল একটা সিক্রেট মেথড, যেটা শুধু আপনাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার হিসাবে প্রোভাইড করছি। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল বাটনটি অন করে দিবেন, কারণ এরকম ভ্যালুয়েবল কন্টেন্ট আমার জানা মতো কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। এবং আপনি হচ্ছে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে এটা শেয়ার করে দিবেন, কারণ এ ধরনের কন্টেন্ট তাদের লাইফে খুব বেশি ভ্যালু অ্যাড করবে এবং তারা অনেক বেশি উপকৃত হবে। তো অবশ্যই শেয়ার করবেন। তো যারা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন, লাইকলি হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্রিলান্সাররা ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করেন তারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন। আর আমরা জানি যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম হচ্ছে, এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে facebook.com, এবং এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ আপনারা অনেকেই জানেন। তো আমরা যারা ফাইবারে কাজ করি তারা আমরা জানি যে ফেসবুক অ্যাডের মধ্যে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় হচ্ছে আপনার ই কমার্স বিজনেসের। আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন দেখবেন যে ফেসবুক অ্যাড আসলে কারা দেয়, ম্যাক্সিমাম লোক কিন্তু ই কমার্স প্রোডাক্ট যারা বিক্রি করে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট যারা সেলিং করে, যেমন টি শার্ট, বিভিন্ন ধরনের গার্মেন্টস প্রোডাক্ট, ক্লোথিং, বিভিন্ন ধরনের ফ্যাশন প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো যারা বিক্রি করে এরা কিন্তু ই কমার্স বিজনেস ওনার। এরাই কিন্তু আপনার ম্যাক্সিমাম সময় হচ্ছে অ্যাড দেয়। সার্ভিস ওনাদের সাথে ই কমার্স বিজনেস যারা করে তারাই বেশি ফেসবুকে অ্যাড দেয়। এবং ই কমার্স বিজনেস করে কারা, মানে কোন প্ল্যাটফর্মের মাধ্যমে করা হয়, আমরা জানি যে ই কমার্স নিয়ে যারা বেশিরভাগ কাজ করে তারা কিন্তু শপিফাই নিয়ে কাজ করে, ড্রপ শিপিং নিয়ে যারা কাজ করে, ই কমার্স নিয়ে যারা কাজ করে তারা কিন্তু শপিফাইটাকে অনেক বেশি ইউজ করে। আর বাহিরের কান্ট্রিতে শপিফাইটা খুব বেশি জনপ্রিয় বর্তমানে ই কমার্সের ক্ষেত্রে। এবং ফেসবুক অ্যাডের উপরে কিন্তু ফাইবারে আপনি দেখবেন যে ই কমার্সের অ্যাডগুলো বেশি চলছে এবং সাথে শপিফাই ফেসবুক অ্যাডটা কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল। এবং আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনি শপিফাই অ্যাড ওনার যে বিজনেস ওনার আছে, শপিফাই স্টোর ওনার, তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন যারা নতুন নতুন স্টোর কেবল ক্রিয়েট করছে, এবং ওই ক্রিয়েট করার পরে কিন্তু ফাইবারে যাবে, আপওয়ার্কে যাবে এবং আপনাদের মতো ফ্রিল্যান্সার হায়ার করে তার স্টোরের মার্কেটিং করবে, মানে প্রোডাক্ট সেল করবে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে একদম অ্যাকুরেট বায়ার, আপনারা বিভিন্ন জায়গায় যে মেথডগুলো দেখেন সেখানে কিন্তু অ্যাকুরেট বায়ার পাওয়া যায় না, কারণ অ্যাকুরেট বায়ার হচ্ছে কেমন যে একদম এই মুহূর্তে যার আপনার সার্ভিস দরকার, যে এই মুহূর্তে অ্যাড দিবে বিজনেস রেডি, তাকে যদি খুঁজে বের করতে পারেন এটা হচ্ছে অ্যাকুরেট বায়ার। আর আপনি যদি বিভিন্নভাবে ইমেল কালেক্ট করে ইমেল করেন এটা কিন্তু অ্যাকুরেট বায়ার না, ওটা শুধু সময় স্পেন হয় আসলে। তো এখন আমরা যেটা দেখাবো একদম 100% অ্যাকুরেট, এই মুহূর্তে যার আসলে ফেসবুক অ্যাডের সার্ভিসটা দরকার ঠিক তাকেই খুঁজে বের করতে পারবেন, এবং আপনি যদি যদি তাকে পারফেক্টলি কমিউনিকেশন করতে পারেন একদম কনভার্ট করে ফেলতে পারবেন এবং সেখান থেকে আপনার অর্ডার আসবে, এটা গ্যারান্টেড। কারণ আমার অনেক পেইড স্টুডেন্টরা এই মেথড ইউজ করে অনেক ক্লায়েন্ট পেয়েছে। তো আপনি কেন পাবেন না, 100% পাবেন, শুধু আপনাকে আমার ম্যাট্রিক্সটা প্রপারভাবে আমি সেভাবে দেখাবো ফলো করবেন, এবং ক্লায়েন্ট পাওয়ার পর অবশ্যই কমেন্টস করে কিন্তু কমেন্টসে জানাবেন, এটা এর ক্ষেত্রে অনেকেই কিন্তু উপকৃত হবে, অন্যরা যারা ভিডিও দেখে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমত গুগলে সার্চ করব যে হচ্ছে আপনার শপিফাই ওয়েব স্টোর। তো শপিফাই ওয়েব স্টোর লিখে সার্চ করার পর আপনি দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবে, এবং এখানে আপনি হচ্ছে চলে যাবেন শপিফাই ওয়েব স্টোরে। তো দেখেন আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাই তারা কিন্তু জানি যে অ্যান্ড্রয়েডে সব অ্যাপ আমরা ইনস্টল করি প্লে স্টোর থেকে, এরকমভাবে আমরা আইফোন যারা চালাই তারা কিন্তু আমরা আইফোনের অ্যাপল স্টোর থেকে, আমরা হচ্ছে অ্যাপ স্টোর থেকে কিন্তু সফটওয়্যারগুলো ইউজ করি। ঠিক তেমনিভাবে যারা শপিফাই ইউজ করে শপিফাইতে যে প্লাগইনগুলো লাগে, অ্যাপসগুলো লাগে ওয়েবসাইটে, সেগুলো হচ্ছে আলাদা একটা অ্যাপ স্টোর আছে শপিফাইয়ের। তো এই অ্যাপ স্টোর থেকে হচ্ছে শপিফাই যাদের বিজনেস আছে শপিফাইতে, শপিফাই অ্যাপ স্টোর মানে শপিফাই স্টোর যাদের আছে শপিফাই থেকে যারা ই কমার্স বিজনেস করে তাদের কিন্তু এই অ্যাপ স্টোর থেকে হচ্ছে এই অ্যাপসগুলো লাগে প্রত্যেকটি বিজনেসের জন্য। যেহেতু আপনি অ্যান্ড্রয়েড চালালে আপনার প্লে স্টোর থেকে, আপনার প্লে স্টোর থেকে আপনার বিভিন্ন অ্যাপস ইনস্টল করা লাগবেই ঠিক এমনিভাবে। তো আপনার আমার কাজ যেটাই দেখেন এখানে অনেক ধরনের অ্যাপ আছে শপিফাইয়ের অ্যাপ, এইগুলা শপিফাই ওয়েবসাইটে ইনস্টল করতে হয়। এখান থেকে দেখেন আমরা অ্যাকুরেট বায়ার পেয়ে যাবো যারা ই কমার্স বিজনেস করে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়াতে, এবং
যাদের স্টোর আছে নতুন স্টোর। তো আমরাও যদি এখানে আসি, দেখেন এই যে এক একটা ড্রপ শিপিং এর অপশন আছে, যেমন হচ্ছে ডিসার্স, আলি এক্সপ্রেস ড্রপ শিপিং। এখানে যদি আমরা আসি, এটা একটা অ্যাপ আপনার শপিফাইয়ের জন্য। এখানে আমরা 15,999 এটা রিভিউ দেখতেছি, 5 স্টার। আমরা যদি নিচের দিকে চলে আসি, এইখানে কিন্তু আমরা রিভিউগুলো দেখতে পাচ্ছি। এবং এই রিভিউটা কবে দিচ্ছে? জুনের 12, 2023। আজকে হচ্ছে কিন্তু জুনের 12, 2023। আজকে কিন্তু আমি যে কোনো সময় ভিডিওটা রেকর্ড করতেছি, জুনের 12, 2023। এই দেখেন আজকে যারা স্টোরে অ্যাপগুলো ইনস্টল দিছে তাদেরকে আমরা পেয়ে যাচ্ছি, একদম এই মুহূর্তে যারা হচ্ছে স্টোর ক্রিয়েট করছে তাদেরকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এইখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এইখানে রিভিউ দিতে গেলে স্টোরের নাম সহ রিভিউ দিতে হয়, লোকেশনটা দেখা যায় এবং স্টোরের নাম সহ রিভিউ দেওয়া যায়। এই যে স্টোরের নাম ছাড়া রিভিউ দেওয়া যায় না। তো এইখান থেকে আপনি স্টোরের নামটা পেয়ে যাবেন। এই যে দেখেন জুন 2023-এর 12 জুন অস্ট্রেলিয়ার একটা বায়ার, মানে অস্ট্রেলিয়ার একটা ব্যক্তির হচ্ছে স্টোর, এবং স্টোরের নামটা হচ্ছে এইটা, উনি একটা রিভিউ দিচ্ছে এখানে। তো আপনি এখানে যদি পেস্ট করে দেন, এই স্টোরটা দেখেন এই যে পেয়ে গেছে, দেখেন এই যে এইটা, এই যে দেখেন এইটা একদম পেয়ে গেলাম। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখুন ওনার ফেসবুক সব আছে। তো এইটা হচ্ছে ওনার স্টোর, এইটা একটা স্টোর, আজকে উনি এই স্টোরটা ক্রিয়েট করছে। দেখলেন শপিফাইতে আজকে উনি রিভিউ দিছে এবং আজকে হচ্ছে উনি এই স্টোরটা ক্রিয়েট করছে। উনি হচ্ছে একটা অস্ট্রেলিয়ান বায়ার, অস্ট্রেলিয়ার বায়ার আমরা জানি যে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া বায়ারগুলো সবচেয়ে হাই পেয়িং হয় এবং ট্রাস্টেবল হয়। দেখুন এইভাবে আপনি টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে আমার মনে হয় ইউটিউবে কোনো জায়গায় পাবেন না। আর যদি পান আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার হচ্ছে এক্সপিরিয়েন্স করা, নিজে কাজ করতে চাই ডিসকভার করে, এবং আমার স্টুডেন্টদেরকে কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এগুলো ডিসকভার করে, তাদেরকে হেল্প করার ক্ষেত্রে আমি এগুলো আবিষ্কার করেছি। এবং এগুলো হচ্ছে আপনাদের সাথে কিছুটা শেয়ার করি, যাতে আপনারা হচ্ছে উপকৃত হতে পারেন, যারা আমাদের পেইড কোর্স কিনতে পারেন না তাদের জন্য। তো দেখেন একদম চলে আসলেন, এবং আমি পুরো ডিটেলস কিন্তু দেখাই দেবো আজকে, যেখান থেকে আপনি ফ্রিতেই উপকৃত হয়ে যাবে। দেখেন ওনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আমরা পেয়ে যাচ্ছি। তো ওনার ফেসবুকে যদি আমরা একটু যাই, আমরা ফেসবুকে যদি আমরা যাই, তো দেখেন এই যে হচ্ছে ওনার ফেসবুক, দেখেন 0 লাইক এবং 0 ফলোয়ার আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমি কি বললাম যে এই মাত্র কেবল হচ্ছে উনি আজকে স্টোরটা ক্রিয়েট করছে, এবং স্টোরটা ক্রিয়েট করে কেবল শুরু করছে, এখনো কিন্তু উনি ফেসবুকেও কেবল তাহলে আজকে ক্রিয়েট করছে। তো ফেসবুকে দেখেন মাত্র 0 লাইক এবং 0 ফলোয়ার আছে। তো আমাদের এই ব্রাউজারে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা নেই, যার কারণে আমাদের লগ ইন করতে বলছে। আমি একটু অন্য ব্রাউজার এটা আপনাকে দিয়ে দেখাচ্ছি। আমি যদি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমি একটু এখান থেকে যদি দেখাই আপনাদেরকে, দেখেন এই পেজটার মালিক হচ্ছে যে লাক্স কো। এটা দেখেন কেবল একটা পেজ তৈরি করছে, 0 লাইক 0 ফলোয়ার। এখন এই ধরনের বায়ার কিন্তু খুঁজে পাবেন না কোনোভাবে, যেইভাবে আমি দেখাচ্ছি যে এইটা হচ্ছে একদম অ্যাকুরেট টার্গেটেড বায়ার, কেবল হচ্ছে পেজটা তৈরি করে রাখছে যাদের ফ্রি 0 লাইক এবং 0 ফলোয়ার আছে। তো এই 0 লাইক 0 ফলোয়ার যদি থাকে, তার মানে এখন ও স্টোর তৈরি করছে, এখন হচ্ছে কি করবে, অ্যাড দিবে। এরাই কিন্তু শপিফাই অ্যাডগুলো দেয় ফাইবার থেকে বা সেলার হায়ার করে, এখন ওদের কোনো মানে ফলোয়ার নাই, তার মানে ওরা এখন হচ্ছে অ্যাড এখনো কিছু দেয় নাই, শুরুই করে নাই। তো এখন যদি এর সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে হচ্ছে আপনি একদম পারফেক্ট সময় যোগাযোগ করছেন, যখন সে হচ্ছে ফাইবার থেকে ক্লায়েন্ট হায়ার করে, সেলার হায়ার করে জন্য যাচ্ছিল। তো এর সাথে যোগাযোগ করলে এর সাথে লং টাইম কাজ করতে পারবেন, যেহেতু উনি একজন বিজনেস ওনার, বিজনেস শুরু করছে সব কিছু সুন্দর করে। তো ওনার সাথে এখন যদি কানেক্ট হতে পারেন, ওনার ফার্স্ট অ্যাড থেকে যদি শুরু করতে পারেন, তাহলে লং টাইম ওনার সাথে কাজ করতে পারেন। মার্কেট প্লেসে অর্ডার দিলে হয়তো একটা দুইটা অ্যাডের জন্য সে অর্ডার দেয়, আর আপনি মার্কেট প্লেসে বাইরে কাজ করলে তার সাথে লং টাইম কাজ করতে পারবেন, কারণ মার্কেট প্লেসে একজন বাইরে কাজ তো 20% কেটে রাখে, একজন সেলার কাজ কেটে রাখে 20%, তো দুজনেরই লস। এখানে মার্কেট প্লেসে বাইরে ট্রাস্ট বিল্ড হয়ে গেলে লং টাইম কাজ করতে পারবেন। আর একজন অ্যাকুরেট বায়ার কেউ খুঁজে বের করে তো দেখাই দিলাম, এর সে অ্যাকুরেট বায়ার আমার মনে হয় না কেউ খুঁজে বের করে দিতে পারবে আপনাকে, যে আজকে ক্রিয়েট করছে যে বিজনেসটা সেই ওয়েবসাইট পেয়ে গেলেন, আজকে ক্রিয়েট করছে যে ওয়েবসাইটটা সেটাও পেয়ে গেলেন, এগুলো হচ্ছে অরিজিনাল বায়ার। এবং এরা দেখেন এদের ইমেলটা আপনি পেয়ে যাচ্ছেন, ওদের ওয়েবসাইট তো আমরা ওয়েবসাইট থেকে আসলাম, এবং আপনি অনেক সময় হচ্ছে দেখবেন যে এইটাই নাই, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখবেন যে ওদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া থাকে। আপনারা তো জানেন যে অ্যাবাউট হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে ম্যাক্সিমাম সময়। তো আমরা এখন কি করতে পারি, ওনাকে আমরা এই যে এখান থেকে মেসেজ করতে পারি, যেহেতু উনি কেবল বিজনেসটা স্টার্ট করছে, উনি কিন্তু মেসেজটার রিপ্লাই দিবে ম্যাক্সিমাম টাইমে, কারণ এইসব বিজনেস ওনারা খুব মানে সেন্সিটিভ হয়, অনেক সিরিয়াস থাকে বিজনেসে। তো আপনি এখান থেকে হচ্ছে মেসেজ করলে ওনার কিন্তু রিপ্লাই দিবে, এবং ওনার যে ইমেল আছে, ইমেলের মাধ্যমে কিন্তু আপনি ওনার সাথে ইমেলেও কিন্তু যোগাযোগ করতে পারেন। তো খুবই কোয়ালিটিফুল একটা কন্টেন্ট আজকে একটা, যেটা দেখে আপনি ক্লায়েন্ট পাবেনই যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন বিশেষ করে। আরেকটা কথা বলে দিই, যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তারা কিন্তু এটা দিয়ে কাজ করতে পারেন। কারণ কি, কারণ হচ্ছে যে এই যে ব্যক্তি যে অ্যাডগুলো দিবে, অ্যাডের জন্য কিন্তু তার হচ্ছে ডিজাইন দরকার হবে, তো আপনি তার এই ডিজাইনগুলো করে দিতে পারেন। তো আপনারা গ্রাফিক ডিজাইনার হলে এদের সাথে যোগাযোগ করতে পারেন, এরা কিন্তু গ্রাফিক ডিজাইনার হায়ার করবে।
তারপরে হচ্ছে আপনি যদি গুগল অ্যাড এক্সপার্ট হন, ওরা যেহেতু একটা স্টোর বানাইছে, ওনার প্রোডাক্ট সেল করে, ওনারা কিন্তু গুগল অ্যাড দিবে, ফেসবুক অ্যাডের পাশাপাশি গুগলও কিন্তু অ্যাড দিবে। তো সেক্ষেত্রে গুগল অ্যাড এক্সপার্টরা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যারা এসইও নিয়ে কাজ করেন, যেহেতু উনি একটা স্টোর বানাইছে, উনি কিন্তু এসইও করতেছে, এসইওর বেনিফিট ওনাকে বোঝাইতে পারেন। তো সেক্ষেত্রে এসইও এক্সপার্ট যারা আছেন তারা ওনার সাথে যোগাযোগ করতে পারে। মানে একটা একদম একদম একটা পটেনশিয়াল ক্লায়েন্ট, আপনি যেই সেক্টরে থাকেন না কেন, এরা হচ্ছে আপনার একদম পটেনশিয়াল ক্লায়েন্ট, আপনার সাথে যোগাযোগ করতে পারেন। মানে মেসেজ যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ইমেলে যোগাযোগ করতে পারেন। তো আমরা হচ্ছে ওনার ইমেলটা একটু কপি করে নিচ্ছি। তারপর আমরা আর একটা পদ্ধতি যোগাযোগ করতে পারি, সেটা হচ্ছে আমরা ওনার হচ্ছে ইসে যোগাযোগ করতে পারি, ইনস্টাগ্রামে আমরা যোগাযোগ করতে পারি। দেখেন ইনস্টাগ্রাম আছে, তো ওনার ইনস্টাগ্রামে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি। তো আমার এই ব্রাউজারের ইনস্টাগ্রাম নেই, আমি একটু কপি করতেছি। দেখেন এই যে ওনার ইনস্টাগ্রাম মাত্র 754টা ফলোয়ার আছে, এবং উনি হচ্ছে এই যে প্রোডাক্ট সেল করে ই করতেছে। তা আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটার হয়ে থাকেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন, এবং এইখান থেকেও আপনি হচ্ছে ওনাকে ফলো দেওয়ার পর ওনাকে হচ্ছে মেসেজ করতে পারেন। এই যে এখান থেকে আপনি কিন্তু ওনার সাথে মেসেজে যোগাযোগ করতে পারেন, যেখান থেকে উনি আপনাকে ওনাকে ইনস্টাগ্রাম মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, ফেসবুকের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, ইমেলে যোগাযোগ করতে পারেন। এবং অনেক সময় হচ্ছে আপনার ই থাকবে, ফেসবুকে হচ্ছে আপনার ই দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ম্যাক্সিমাম সময়। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আশা করি কীভাবে কোন কোন জায়গা থেকে ওনার সাথে কানেক্ট হতে পারেন সেটা বলে দিলাম, এবং কীভাবে ওনাদেরকে খুঁজে বের করবেন অ্যাপ স্টোর থেকে একদম টার্গেটেড বায়ার সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। একদম এখানে দেখেন হাজার হাজার বায়ার আছে, আপনি অল রিভিউতে গেলে এখানে দেখবেন যে 15,999টা রিভিউ আছে, 15,999টা কিন্তু ই কমার্স বিজনেস ওনার। মানে আপনি একদম বায়ারের খনি পেয়ে গেছেন, এখন শুধু আপনি বায়ারগুলোকে ফাইন্ড আউট মানে এর সাথে যোগাযোগ করবেন না কাজ নেবেন। আশা করছি এরকম ভিডিও আমি আপনি ইউটিউবে কোথাও পাবেন না। তো আপনারা এই পোটেনশিয়াল ক্লায়েন্টদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং ক্লায়েন্ট পেয়ে আমাদেরকে জানাবেন, এবং পরবর্তীতে আমরা এরকম আরও ভিডিও মেক করবো। যদি আপনারা আমাদের উৎসাহ দেন তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং কেমন বেনিফিটেড হচ্ছেন সেটা আমাদের কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।